আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব স্বপ্নে পেয়ারা ফল দেখলে কি হয়। বন্ধুরা, আমরা অনেকে স্বপ্নে পেয়ারা দেখে থাকি, খুবই প্রসিদ্ধ একটি ফল। তো এই পেয়ারা দেখলে কি হয় আমাদের অনেকেরই জানার প্রয়োজন রয়েছে, কারণ আমরা অনেকেই স্বপ্নে পেয়ারা দেখি। তো কোন অবস্থায় পেয়ারা দেখলে কি হবে আজকের এই ভিডিওটিতে আমরা জেনে নিব। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আশা করি অনেকটাই উপকৃত হতে পারবেন। বন্ধুরা, মূল আলোচনায় প্রবেশ করা যাক। যদি কোনো ব্যক্তি স্বপ্নে পেয়ারা দেখেন, তাহলে এমন স্বপ্ন স্বপ্নদ্রষ্টার ভালো ও মন্দ উভয়টার প্রতি ইঙ্গিত করবে। স্বপ্নের পেয়ারা দেখাটা ভালো বুঝায়, আবার মন্দ বুঝায়। তো অবস্থা বিশেষ, ব্যক্তি বিশেষ ব্যাখ্যা ভিন্ন হতে পারে, ভালো হতে পারে, খারাপ হতে পারে। তো সেই জন্য স্বপ্নে যদি কেউ পেয়ারা দেখেন, তাহলে তার রিল্যাক্স না হওয়াটাই উচিত, বরঞ্চ তার আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে যাতে এই স্বপ্নের খারাপি থেকে মন্দ থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করেন। যদি কোনো ব্যক্তি স্বপ্নে পেয়ারা খেতে দেখেন, যে তিনি পেয়ারা খাচ্ছেন এমনটা দেখেন, তাহলে এমন স্বপ্ন স্বপ্নদ্রষ্টার চিন্তা মুক্তির প্রতি ইঙ্গিত করবে, স্বপ্নদ্রষ্টার চিন্তা দূর হবে এবং সেই সাথে সাথে স্বপ্নদ্রষ্টা এবাদতে মনোযোগী হওয়ার প্রতি ইঙ্গিত করবে। তার মানে স্বপ্নে পেয়ারা খেতে দেখা এটা ভালো লক্ষণ, কল্যাণকর লক্ষণ, চিন্তা মুক্তি হতে পারে এবং এবাদতে মনোযোগী হওয়ার প্রতি ইঙ্গিত করবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে গাছের ডালে পাকা পেয়ারা দেখেন, যে গাছের ডালে পাকা পেয়ারা ধরে আছে এমনটা দেখেন, তাহলে এমন স্বপ্ন স্বপ্নদ্রষ্টার আয়ু কমার প্রতি ইঙ্গিত করবে। স্বপ্নদ্রষ্টার বয়স হায়াত কমে যেতে পারে, তার মানে এটা ভালো লক্ষণ নয়, কল্যাণকর লক্ষণ নয়। যদি কোনো ব্যক্তি এমন স্বপ্ন দেখেন যে গাছের ডালে পাকা পেয়ারা ঝুলতেছে, তাহলে তার কিছুটা দান সৎকার করা চাই, আল্লাহ পাকের কাছে হায়াত দীর্ঘ হওয়ার কামনা করা চাই, দোয়া করা চাই। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কাউকে পেয়ারা দান করতে দেখেন, যে তিনি কাউকে পেয়ারা দান করছেন বা কাউকে পেয়ারা দিচ্ছেন, যদি এমন দেখেন, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টার বুজুর্গ কোনো ব্যক্তির সাহায্য লাভ হতে পারে। স্বপ্নদ্রষ্টা কোনো বুজুর্গ ব্যক্তি থেকে সাহায্য লাভ করতে পারবেন, এটা খুবই কল্যাণকর লক্ষণ, ভালো লক্ষণ, আলহামদুলিল্লাহ। যদি কেউ পেয়ারা গাছ লাগাতে দেখে স্বপ্নে, যে তিনি পেয়ারা গাছ লাগাচ্ছেন, রোপণ করছেন, এমনটা দেখা ব্যাখ্যা হবে যে স্বপ্নদ্রষ্টা তিনি নেক আমল করার তৌফিক লাভ করতে পারবেন, আলহামদুলিল্লাহ, ভালো লক্ষণ। আর সেই সাথে সাথে স্বপ্নদ্রষ্টা তিনি একজন বুদ্ধিমান জ্ঞানীগুণী ব্যক্তি হতে পারবেন, যদি স্বপ্নে পেয়ারা গাছ লাগাতে দেখেন। তার মানে পেয়ারা গাছ লাগাতে দেখাও ভালো লক্ষণ, নেক আমল লাভের প্রতি ইঙ্গিত করবে, নেক আমল করতে পারবেন স্বপ্নদ্রষ্টা এবং তিনি একজন বুদ্ধিমান হতে পারবেন। যদি কোনো ব্যক্তি তিনি স্বপ্নে দেখলেন যে পেয়ারা গাছ থেকে পেয়ারা পারছেন, পেয়ারা গাছ থেকে তিনি পেয়ারা পারছেন এমনটা দেখেন, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটাও ভালো, খুবই কল্যাণকর। এমন স্বপ্ন স্বপ্নদ্রষ্টার বৈধ রিজিক লাভের প্রতি ইঙ্গিত করবে, তার মানে খুবই কল্যাণকর লক্ষণ, ভালো লক্ষণ। আল্লাহ পাক আমাদেরকে এমন স্বপ্ন দেখার তৌফিক দান করুন। এরপর আরও একটি ব্যাখ্যা গুরুত্বপূর্ণ, যে কোনো ব্যক্তি যদি স্বপ্নে পাতাবিহীন পেয়ারা গাছ দেখেন, যে গাছটা পাতা ছাড়া, পাতা শূন্য, পাতা শূন্য কোনো পেয়ারা গাছ যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন, তাহলে এমন স্বপ্ন স্বপ্নদ্রষ্টার অসুস্থতার প্রতি ইঙ্গিত করবে। এই স্বপ্নটি খুবই অকল্যাণকর, খারাপের লক্ষণ, পাতাবিহীন পেয়ারা গাছ দেখা। তো কাজে যদি আপনি পাতাবিহীন পেয়ারা গাছ দেখেন স্বপ্নে, তাহলে আপনার উচিত হবে আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করা, দান সৎকা করা, যাতে এই স্বপ্নের অনিষ্টতা থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করেন, রক্ষা করেন। বন্ধুরা, এই ছিল স্বপ্নে পেয়ারা বা পেয়ারা গাছ দেখা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ব্যাখ্যা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। তো আশা করি আপনাদের ভালো লাগছে, এরপরেও কেমন লাগলো কমেন্ট করে লিখে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করবেন, বন্ধুদের সাথেও শেয়ার করবেন। যদি স্বপ্ন সংক্রান্ত কোনো বিষয়ে জানার থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। আপডেট আরও আলোচনা পেতে চ্যানেলটিকে সকলেই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।